পেঁয়াজ পাইকারি মার্কেট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিপন রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন কুষ্টিয়া টিভি ইউটিউব চ্যানেল দর্শক। কুষ্টিয়া টিভি ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে বাজার দর সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরে দর্শক। আপনারা জানেন যে সারা দেশে কিন্তু পেঁয়াজের বাজার দর নিয়ে অস্থির অবস্থা বিরাজমান করছে। প্রতিনিয়ত পেঁয়াজের বাজার দর একটু উঠানামা করতেছে, একটু বাড়তেছে, একটু কমতেছে, একটু বাড়তেছে, একটু কমতেছে। এই যে কমা বাড়া পেঁয়াজের বাজার দর নিয়ে দর্শক বন্ধুরা সবাই অস্থির অবস্থানে রয়েছে। সেই অস্থিরতা কাটাতে আমরা চলে এসেছি পেঁয়াজ মার্কেটে। পেঁয়াজ মার্কেট থেকে আজকের বাজারে কেমন দামে আপনারা পেঁয়াজ কিনতে পারবেন সেই বিষয়ে কথা বলবো, সঙ্গে থাকুন দর্শক। আমার পিছনে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কেনা শেষে এখানে কিন্তু পেঁয়াজ বস্তা প্যাকেট সহ নানা কাজে ব্যস্ত রয়েছে এখানকার ব্যাপারী ভাইরা। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিগত দিনের থেকে পেঁয়াজের বাজারে নাকি আজকের একটু বাড়তি রয়েছে পেঁয়াজের বাজার দর, এবং কে বলছে 100 টাকা কমেছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, তার পাশে ভালো করবেন পেঁয়াজ কেনা বেচা হয়েছে, এবং এখানে কিন্তু পেঁয়াজ কেনা শেষে বস্তায় প্যাকেট সহ নানা কাজে ব্যস্ত রয়েছে ব্যাপারীরা। আমরা এখানে দেখেছি যে প্রতিটা বস্তায় কত কেজি পেঁয়াজ, এটা কিন্তু আপনারা প্রশ্ন করে থাকেন ভাই। প্রতিটা বস্তায় 80 থেকে 85 কেজি পর্যন্ত পেঁয়াজের ধারণ ক্ষমতা রয়েছে। 80 থেকে 85 কেজি পর্যন্ত প্রতিটা বস্তায় পেঁয়াজ যাচ্ছে, এবং আমরা তো যতটুকু জানি যে এই পেঁয়াজের সর্বনিম্ন যে বাজার দর, সর্বোচ্চ বাজার দর সব মিলে কিন্তু আপনারা কিন্তু দেখতেছেন যে কি অবস্থা চলমান রয়েছে। দর্শক, এখানে যে বস্তা রয়েছে পেঁয়াজ রয়েছে, আমরা দেখেছি যে ইতিপূর্বে পেঁয়াজ মার্কেটের দামটা একটু কম ছিল, আবার একটু বাড়তেছে। দর্শক বন্ধুরা, আপনারা যদি দেখতে পারেন এখানে কিন্তু পেঁয়াজ আবার মাপা হচ্ছে। দেখতে পাচ্ছেন বস্তায় প্যাকেট চলতেছে, এবং বস্তায় প্যাকেট শেষে ওজন দেওয়া হচ্ছে কোন বস্তায় কত কেজি করে যাচ্ছে। দর্শক, আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন যে আমরা যে দামটা বলি তার সাথে কিন্তু 200 টাকা আপনাদের অ্যাড করতে হবে, কারণ এটা কিন্তু আসলে বাজারটা অ্যাড না করলে হবে না, কারণ 200 টাকা কিন্তু প্রতি মনে খরচ রয়েছে। দর্শক, দর্শক অনেকেই বলছেন যে এখন বর্তমান সময়ে হালি পেঁয়াজ, যেটা নতুন পেঁয়াজ, সেটা কি অবস্থা চলতেছে। ভাই দেখেন, হালি পেঁয়াজের কিন্তু বর্তমান সময়ে ব্যাপক আমদানি আমরা লক্ষ্য করছি, মানে কিছুদিন পর হয়তো আমদানিটা একটু বৃদ্ধি হবে, আরো পরিসরে আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, যখন আরো বেশি পরিমাণ আমদানি হবে তখন কিন্তু দামটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানকার বলেছে ব্যাপারী ভাইরা। তবে আহামরি কমবে কিনা বাড়বে এই বিষয়ে কিন্তু কোনো তথ্য আমরা এখনো জানতে পারিনি, তবে বাড়লে হালকা পরিসরে বাড়ার সম্ভাবনা রয়েছে, কমলেও হালকা কমার সম্ভাবনা রয়েছে। যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজ এখন বর্তমান সময় নেই, ইন্ডিয়াতে শুল্ক বৃদ্ধি হয়েছে, শুল্ক বৃদ্ধি হওয়ার পরে কিন্তু দেশের মার্কেটে পেঁয়াজের দামটা একটু দর্শক বন্ধুরা কিন্তু কমতে রয়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যাপারী দর্শক ভাইরা। আমরা যে আড়তে আছি, মূলত এই আড়তে বেশ ভালো পেঁয়াজের কেনা বেচা চলতেছে। এদেশের বিভিন্ন মার্কেটে কিন্তু এই পেঁয়াজটা চলমান যাচ্ছে, যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, এদিকে ঢাকার বড় বড় যে মার্কেট রয়েছে, শ্যামবাজার, কারণ এখানে কৃষি মার্কেট, এটা এসব বড় বড় মার্কেট কিন্তু এই হাটের পেঁয়াজগুলো দর্শক যাচ্ছে, এবং এর ফলে পেঁয়াজের দাম দর্শক এইরকম অবস্থান রয়েছে। আজকে আমরা দেখেছি চট্টগ্রামেও বেশ পেঁয়াজ যাচ্ছে, চট্টগ্রামের খাতুনগঞ্জে কিন্তু বর্তমান সময়ে যে পেঁয়াজটা যাচ্ছে সেটার দামটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে, যেমন 3800 থেকে শুরু করে 3700-3800 টাকার মতো আজকের সর্বোচ্চ বাজার রয়েছে। শুধু পেঁয়াজ না, রসুনের কিন্তু বর্তমান সময় এই হাটে কিন্তু ভালো আমদানি হচ্ছে। রসুনের বাজার দর সর্বনিম্ন দর্শক বন্ধুরা আমরা দেখেছি 3800 থেকে বা 4500 টাকা থেকে শুরু হয়ে রসুনের বাজার সর্বোচ্চ কিন্তু 4500, মানে 4500 টাকা তো শুরু হয়ে সর্বোচ্চ কিন্তু 5500 টাকার মতো বাজার দাঁড়িয়েছে। এই যে রসুনের বাজারে এই যে পেঁয়াজের বাজার দর্শক বন্ধুরা একটু পরিবর্তন হচ্ছে, এটার পিছনে কারণ থাকে প্রতিনিয়ত কিন্তু দর্শক এটা কিন্তু একটা পরিবর্তন হয়, ঘন্টায় ঘন্টায় না হোক, 2-3 ঘন্টা পরে। এটা হচ্ছে কাঁচা সবজি জাতীয় পণ্য, এটার বাজার দরটা পরিবর্তন হওয়াটা দর্শক স্বাভাবিক। এই ছিল আমাদের কাছে সর্বশেষ পেঁয়াজ মার্কেট থেকে আজকের দর্শক আপডেট তথ্য, কেমন দর চলো সর্বোচ্চ সর্বনিম্ন সেটাই আমরা জানিয়ে দিয়েছি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।
এবং যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের জেলায় বর্তমান সময়ে কেমন দাম।